আমাদের অনেকের কাছেই কিন্তু একটা করে এসএমএস আসছে ফুড ডিপার্টমেন্ট থেকে, যেখানে কিন্তু লেখা হচ্ছে যে আপনাদের যে রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ডের কিন্তু ই কেওয়াইসি করাতে হবে। মানে আপনাদের যদি রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা না থাকে তাহলে সেটা করতে হবে, বাই চান্স যদি আপনাদের ফোন নম্বর লিঙ্ক না থাকে তাহলে সেটাও কিন্তু আপনাদের করতে হবে। তো কী করে আপনারা করবেন সেটা অনলাইনের মাধ্যমেও করতে পারেন এবং অফলাইনের মাধ্যমেও কিন্তু করতে পারেন, ডিটেলস কিন্তু আমরা এই ভিডিওতে জানিয়ে দেবো। তো অবশ্যই কিন্তু ভিডিওটাকে আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন। আর এই ই কেওয়াইসিটা কিন্তু সবার জন্য বাধ্যতামূলক করে দিয়েছে, কারণ আপনারা যখন এখন রেশন তুলতে যাচ্ছেন, রেশন তুলতে গেলেই কিন্তু আপনাদেরকে বলা হচ্ছে যে আপনাদের যেই এই নামটা রয়েছে, পার্টিকুলার একটা নাম রয়েছে, সেই নামের রেশন কার্ডটা কিন্তু বন্ধ হয়ে যাবে। মানে সেই নামের রেশন কার্ডটায় কিন্তু দেখবেন একটা আকাশি কালারের বা একটা গ্রিন কালারের দাগ চলে এসছে, তো সেই দাগটা যাদের যাদের চলে এসছে তাদের কিন্তু রেশন কার্ডটা বন্ধ হয়ে যাবে। তো এরকম করে কিন্তু করে করে কিন্তু সবাই রেশন কার্ড আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। তার জন্যই কিন্তু সরকার থেকে ই কেওয়াইসিটা চালু করেছে। তো ই কেওয়াইসি যাদের করানো নেই তারাও তাদের কিন্তু অবশ্যই করে নিতে হবে, এবং যাদের করানো রয়েছে তারা কী করে চেক করবেন সেই প্রসেসটাও কিন্তু আমরা জানিয়ে দেবো। তো ভিডিওটা কিন্তু আপনারা একদমই স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন, খুবই হেল্পফুল কিন্তু ভিডিওটা আপনাদের জন্য হতে চলেছে। ভিডিওতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এইরকম লেটেস্ট হেল্পফুল ভিডিও সবার আগে দেখার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক, আপনারা এই কাজটা মোবাইল থেকেও করতে পারবেন এবং আপনাদের যদি পিসি ল্যাপটপ কিছু থাকে সেখান থেকেও করতে পারবেন বা অফলাইনেও করতে পারবেন। তো অনলাইনে কী করে করবেন সেই প্রসেসটা আমি আপনাদের আগে দেখিয়ে দিই। তো সর্বপ্রথম যে কোনো একটা ব্রাউজার করে নেবেন, ব্রাউজারে গুগলে চলে যাবেন, গুগলে গিয়ে আপনারা এখানে জাস্ট টাইপ করবেন হচ্ছে food.gov.in WP, জাস্ট এটা লিখে সার্চ করলেই দেখবেন একটা প্রথমে একটা ওয়েবসাইট চলে আসবে। দেখুন এখানে লেখা রয়েছে food.gov.in, এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটে ক্লিক করবেন। এই ওয়েবসাইটে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার সামনে ঠিক এইরকমভাবে একটা অপশান চলে আসবে। যদি আপনারা এটা মোবাইল থেকে করেন তাহলে দেখবেন এইগুলো সব আপনার নিচে নিচে আসছে। তো জাস্ট একটু বাঁদিকে একটু খেয়াল করবেন, বাঁদিকে খেয়াল করার পর দেখুন এখানে লেখা রয়েছে রেশন কার্ড ড্যাশবোর্ড। তো এই রেশন কার্ড ড্যাশবোর্ড যে লেখা রয়েছে এখানে একটা ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে এই নতুন আরও একটা অপশানে নিয়ে চলে যাবে আপনাদের। এইখান থেকে আপনারা চাইলে কিন্তু আপনাদের যেই প্রসেসটা রয়েছে যে প্রসেসটা সম্পূর্ণ এই জায়গা থেকে দেখতে পারেন যে কোথায় কী রয়েছে। তো এই একটা প্রসেস গেল, নিচে আসুন, নিচে দেখুন লেখা রয়েছে এখানে রেশন কার্ড। তো জাস্ট এই রেশন কার্ডেটা ক্লিক করুন। রেশন কার্ডে ক্লিক করার সাথে সাথে দেখবেন আরও একটা নতুন উইন্ডোতে নিয়ে চলে এসেছে, এইখান থেকে কিন্তু আপনাদের সেই কাজটা করতে হবে। তো সর্বশেষ আমরা দেখব যে আমাদের আধার কার্ডের সাথে আমাদের রেশন কার্ডের লিঙ্ক রয়েছে কিনা বা ফোন নম্বর লিঙ্ক রয়েছে কিনা সেটা আমরা কিন্তু এখানে চেক করব। তো দেখুন এখানে লেখা রয়েছে চেক দ্য স্ট্যাটাস অফ ইয়ার রেশন কার্ড। তো জাস্ট এখানে একটা ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথেই নতুন আরও একটা পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার এখানে দেখুন লেখা রয়েছে রেশন কার্ড নম্বর। তো আপনার যে রেশন কার্ডটা আপনি দেখতে চাইছেন সেই রেশন কার্ড নম্বরটা এখানে দেবেন, এবং দেওয়ার পর দেখুন নিচে একটা ক্যাপচার কোড রয়েছে, সেই ক্যাপচার কোডটা কিন্তু এইখানে দিয়ে দেবেন। তো আমি আমার রেশন কার্ডটা দিয়ে দেখাচ্ছি। তো সম্পূর্ণ কিছু দিয়ে দেওয়ার পর এখানে সার্চে ক্লিক করুন। সার্চে ক্লিক করার সাথে সাথে দেখুন এইখানে আমার যে রেশন কার্ডটা সেই রেশন কার্ডটা কিন্তু এখানে বেরিয়ে এসছে। এখানে দেখুন আমার যেটা লেখা রয়েছে সেটা কিন্তু ই কেওয়াইসি কিন্তু আমার এখানে ইএস করা রয়েছে, এবং আধার যেটাও কিন্তু সেটাও কিন্তু আমার ইএস করা রয়েছে। মানে আমার ই কেওয়াইসিও করা রয়েছে, আধার ভেরিফিকেশনও করা রয়েছে। তাহলে অনেকের হয়তো দেখবেন এইখানে নো লেখা রয়েছে বা এইখানে নো লেখা রয়েছে, যে কোনো একটা কিন্তু আপনাদের করানো হয়নি। কিন্তু দেখুন এইখানে আমার মোবাইল নম্বরটা কিন্তু দেওয়া হয়নি। তো আমি চাইছি যে আমার রেশন কার্ডের সাথে মোবাইল নম্বরটা অ্যাড করবো। তো মোবাইল নম্বরটাও কিন্তু বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। তো অবশ্যই কিন্তু মোবাইল নম্বরটা আমার এখানে অ্যাড করতে হবে। তো মোবাইল নম্বর অ্যাড করার জন্য আপনি কী করবেন, তো এটা এভাবে আপনি চেক করে নিলেন, সবার ফার্স্ট চেক করে নেওয়ার পর কিন্তু তারপর মোবাইল নম্বরটা অ্যাড করবো। তো মোবাইল নম্বর অ্যাড করার জন্য আপনাকে যেটা করতে হবে, আবার যেই অফিসিয়াল যে ওয়েবসাইটটা ছিল সেই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার পর একই রকমভাবে রেশন কার্ডে চলে আসবেন। রেশন কার্ডে আসার পর একটু নিচে স্ক্রল করে আসবেন। নিচে স্ক্রল করে আসলেই দেখুন এখানে দেখুন লেখা রয়েছে লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নম্বর উইথ রেশন কার্ড। তো জাস্ট এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন নতুন আরও একটা অপশানে নিয়ে চলে যাবে এখানে। এখানে দেখুন লেখা রয়েছে এন্টার রেশন কার্ড নম্বর। তো এখানে আপনার রেশন কার্ড যে নম্বরটা রয়েছে যার সাথে লিঙ্ক করবেন সেই নম্বরটা দেবেন। এখানে কিন্তু কোনো যে POYHH বা SHH এই যে ক্যাটাগরিগুলো রয়েছে সেই ক্যাটাগরিগুলো কিন্তু দিতে হবে না, শুধুমাত্র নম্বরটা এখানে দেবেন। তো আমি এখানে নম্বরটা দিয়ে দিলাম। নম্বরটা দিয়ে দেওয়ার পর এখানে সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে আমার ডিটেলসটা দেখিয়ে দিয়েছে। ডিটেলসটা দেখানোর পর এখানে দেখুন লেখা রয়েছে আমার একটা অপশান লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নম্বর। এখানে দেখুন লেখা রয়েছে সি মোবাইল নম্বর অনলি। তো আমি এখান থেকে যদি এটাতে ক্লিক করি তাহলে আমার আধার কার্ড এবং মোবাইল নম্বর দুটোই লিঙ্ক থাকবে, এবং সি মোবাইল নম্বর অনলি। যেহেতু আমার আধার কার্ড আর মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে, আধার কার্ডের সাথে লিঙ্ক রয়েছে, তাই আমার এটার দরকার নেই, আমার শুধু এখানে সি মোবাইল নম্বর অনলি। তো জাস্ট আমি এখান থেকে সেই মোবাইল নম্বর অনলিতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে লেখা রয়েছে অপশন রয়েছে গেট ওটিপি অন মোবাইল অলরেডি লিঙ্ক উইথ রেশন কার্ড মোবাইল লিঙ্ক উইথ আধার কার্ড। তো আমার যেটা এখান থেকে দরকার হবে সেটাতে আমি এখানে ক্লিক করে নেব। এবার এখানে দেখুন চাইছে হচ্ছে আপনার যেই
আধার কার্ডটা রয়েছে, সেই আধার কার্ডটা দেখুন এইখানে অটোমেটিক 4টে ডিজিট চলে এসেছে। 4টে ডিজিট আসার পর জাস্ট এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে একটা সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার সামনে বা আপনার মোবাইলে দেখুন একটা SMS বা ওটিপি চলে আসবে, সেই ওটিপিটা কিন্তু এখানে দিতে হবে। তো আমার ওটিপি চলে এসেছে, আমি এখান থেকে ওটিপিটা দিয়ে দিই। ওটিপি বসানোর পর জাস্ট এখানে একটা সাবমিটে ক্লিক করুন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার যে আধার কার্ড সেই আধার কার্ডের ডিটেলসটা এইখানে আপনি পেয়ে যাবেন। তো আধার কার্ড ডিটেলস যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে তো জাস্ট আপনি এখানে ভেরিফাই সাবমিটে ক্লিক করবেন। ভেরিফাই সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে লেখা রয়েছে ডু ইউ ওয়ান্ট টু সেন্ড ইয়ার মোবাইল নাম্বার, আমি এখান থেকে ইয়েস করে দিলাম। ইয়েস করে দেওয়ার পর এখানে আমার যে মোবাইল নম্বর সেই মোবাইল নম্বরটা আমি এখানে দিয়ে দেবো। আবার সেন্ড ওটিপি দিয়ে ক্লিক করলে নতুন আরও একটা ওটিপি আমার ফোনে চলে আসবে। তো জাস্ট আমি ওটিপিটা দিয়ে এইখানে ভেরিফাই করে নেবো, তাহলেই কিন্তু আমার হয়ে যাবে। তো ওটিপি আমার চলে এসেছে, আমি এখান থেকে জাস্ট ওটিপিটা দিয়ে ভেরিফাই করে নেব। ওটিপিটা দিলাম, দেওয়ার পর এখানে ভেরিফাই অ্যান্ড সাবমিট, ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করার সাথে দেখুন মোবাইল নাম্বার লিঙ্কড সাকসেসফুলি আমার অপশানটা কিন্তু এখানে চলে এসেছে। আমি জাস্ট এটাতে ওকে করবো। ওকে করার সাথে সাথে দেখুন আমার এইখানে কিন্তু আমার যে প্রসেসটা ছিল সেই প্রসেসটা কিন্তু হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখান থেকে আমি এবার চেক করতে দেখে নিতে পারবো যে চেক করে আমার সব ঠিক ঠিকঠাক রয়েছে কি না। তো এখানে সাবমিট হয়ে যাওয়ার পর আপনাদের কিন্তু 24 ঘন্টা এখানে টাইম দিতে হবে। 24 ঘন্টা হোক বা 48 ঘন্টা হোক, 48 ঘন্টা বা 24 ঘন্টা পর আপনি আবার একই রকমভাবে এই রেশন কার্ডে যাবেন। রেশন কার্ডে গিয়ে চেক দ্য স্ট্যাটাস একই রকমভাবে এখানে যাবেন। এখানে গিয়ে আপনার রেশন কার্ড এবং এই যে ক্যাপচার কোডটা রয়েছে সেই ক্যাপচার কোডটা দিয়ে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করলেই কিন্তু আপনাকে দেখিয়ে দেবে যে আপনার কার্ডটা বা আপনার কার্ডটা কি কেওয়াইসি হয়েছে কি না হয়েছে। তো এটা গেল হচ্ছে মোবাইল নম্বর লিঙ্ক। একই রকমভাবে যদি আপনি এখানে দেখেন তাহলে দেখুন এই যে KYC ডান এবং আধার কার্ড সেন্ডের যে লেখা রয়েছে এইখানে দেখুন যদি কারো নো লেখা থাকে নোতে ক্লিক করবেন, বা আপনার যদি আধার কার্ডের জন্য এখানে নো লেখা থাকে এখানে নো লেখা থাকে যেই পাশে দেখবেন একটা সিম্বল করা থাকবে সেই সিম্বলে ক্লিক করলে সেম একই রকম যেই প্রসেসটা আমি দেখালাম সেই প্রসেসটাই আবার আপনাকে এখানে ঘুরিয়ে ফিরিয়ে করতে হবে। মানে ধরতে গেলে যে যেই প্রসেসটা আমি আগে দেখিয়ে দিয়েছি সেই প্রসেসটি আবার এখানে আপনাকে কন্টিনিউ করতে হবে। তাহলেই কিন্তু আপনি আপনার যে আধার রেশন কার্ডে রয়েছে রেশন কার্ডটা কিন্তু KYCটা করিয়ে নিতে পারেন। তো এইভাবেই কিন্তু আপনার যে রেশন কার্ড থাকবে সেই রেশন কার্ডটার KYC করে নেবেন, যেটা কিন্তু খুবই বাধ্যতামূলক করে দিয়েছে সরকারের তরফ থেকে। এবার হচ্ছে অফলাইনের মাধ্যমে আপনারা কি করে এই KYC করবেন। তো অফলাইনের মাধ্যমে কিন্তু দুটো পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে দুয়ারে সরকার আর একটা হচ্ছে আপনার বাংলা সহায়তা কেন্দ্র। তো দুয়ারে সরকার বা বাংলা সহায়তা কেন্দ্রতে গেলেও কিন্তু আপনারা এই KYCটা করাতে পারেন, সেটা কিন্তু যে যখনই যাবেন তখনই আপনাদের করিয়ে দেবে। তো KYC করানোর জন্য কিন্তু অবশ্যই আপনাদের নিয়ে যাবেন হচ্ছে আপনাদের রেশন কার্ডটা এবং আপনাদের আধার কার্ডটা, সাথে কিন্তু আপনাদের যে মোবাইল নম্বরটা নেবেন সেই মোবাইলটাও কিন্তু আপনারা নিয়ে যাবেন, কারণ মোবাইলে কিন্তু ওটিপি আসতে পারে। তো অবশ্যই কিন্তু আপনারা অফলাইনের মাধ্যমেও এটা গিয়ে করিয়ে নিতে পারেন এবং অনলাইনের মাধ্যমেও কিন্তু করিয়ে নিতে পারেন। তো আপনাদের যেটা সুবিধে হবে সেটাই কিন্তু আপনারা করাবেন। আমি এখানে দুটো প্রসেসই আপনাদেরকে দেখিয়ে দিলাম কী করে আপনারা করবেন অফলাইনে এবং অনলাইনে। তো এইভাবে কিন্তু আপনারা করাতে পারেন। আশা করছি ভিডিওটা আজকে আপনার জন্য খুব হেল্পফুল হবে। তো ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন, শেয়ার করে নতুন থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।